কিরে বন্ধু, তুই বিয়ে করলি 8-10 দিন হয়ে গেল, এখন পর্যন্ত তুই বাবিকে দেখালি না, এটা কি হয়? হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, এটা কিন্তু অন্যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আজকে রাতে খাবার আমার বাসায় খাই, এর মধ্যে ভাবিকে দেখে নিলি। আচ্ছা সেটা নয় করা যায়, কিন্তু ভাবিকে একটু জানানো উচিত না? আর তাছাড়া আমি তোর বাসায় যাব, ভাবিকে না জানা যাওয়াটা কি উচিত হবে? তুই এক কাজ কর, ভাবিকে একটা কল দে। আচ্ছা এখানে তোর ভাবিকে কল দেওয়ার কি আছে? আরে বোকা নাকি, চল বাসায়। আচ্ছা চল, তোর ভাবিকে বলতে, ভাবিকে বলার কি আছে? মনে শোনো, ওরা হচ্ছে আমার ফ্রেন্ড, এ হচ্ছে সাব্বির আর হচ্ছে মারুফ। সালাম। বন্ধু, তোর তো বেটা অনেক চান কপাল, তুই তো বেটা অনেক লাকি একটা পার্সন, তুই এত সুন্দর একটা বউ পেয়েছিস, এটা তোর মতো এরকম লাকি যদি হতে পারতাম অনেক ভালো লাগতো। তাই তো সারাদিন অফিসে বসে ফোন চাপে আর বউয়ের সাথে কথা বলে। আরে বেটা, এত সুন্দরী বউ থাকলে কেউ কি ফোন না চেপে পারবে? বউয়ের সাথে কথা না বলে থাকতে পারবে বেটা? আমিও তো তাই করতাম। আরে না, তেমন কিছু না। থ্যাংক ইউ ভাবি। সরি ভাবি, কিছু মনে করবেন না, আপনাকে কষ্ট দেওয়ার জন্য চলে আসলাম। অ্যাকচুয়ালি আমাদের অফিস শেষ হওয়ার পরে ফয়েজ বলল, চল বন্ধু বাসায় চল, তোর বাবির হাতে রান্নাও খেয়ে আসবি, তোর বাবিকেও এক পলক দেখে আসবি, এই জন্যই চলে আসলাম। আসলে বলতে চাচ্ছে ও রাগ করে নেই, ও বরঞ্চ খুশি হয়েছে, আর এটা বলতেছে যে মেহমান আল্লাহর পক্ষ থেকে আসে। কিন্তু ইশারাতে কেন? আসলে তোর ভাবি বোবা, কথা বলতে পারে না, কিন্তু এমনি সবকিছু দেখতে পারে, বুঝতে পারে, আমাকে অনুভব করতে পারে। তাহলে বন্ধু তুই ফোনে কিভাবে কথা বলিস? ফোনে কথা বলি, আমি কথা বলি, অত কথা বলতে পারে না, ও যেটা বলতে চায় সেটা আমি অনুভব করে নিই যে আসলে কি বলতে চাচ্ছে। আসলে বিষয়টা কি, আমাদের বিয়ে হয়েছে মাত্র 10 দিন, কিন্তু ওর সাথে আমার পরিচয় প্রায় 15 বছরের। আমরা সেই স্কুল লাইফ থেকে একসাথে, কলেজে পড়লাম, একসাথে বড় হলাম, তারপর আমাদের সম্পর্ক হলো, বিয়ে করলাম। তাই আসলে আমরা দুজন দুজনকে খুব ভালো করে বুঝতে পারি যে কে কি বলতে চাচ্ছে, কে কখন কি চাচ্ছে, বুঝে যাই। আচ্ছা বন্ধু, তুই যে বিয়ে করলি, ফ্যামিলি থেকে কোনো বাধা দেয় নাই? ফ্যামিলির বিষয়টা আসলে বলতে গেলে প্রথমত মানতে চাইনি, আমার বাবা মা আমাকে বাধা দিছে। আমার মা আমাকে অনেকবার বলছে যে তুই কাকে বিয়ে করতে চাচ্ছিস, যে মেয়ে কিনা কথাই বলতে পারে না, সে কীভাবে তোকে সামলাবে, সংসার সামলাবে কীভাবে, বাচ্চা হচ্ছে কীভাবে সামলাবে। কিন্তু দেখ, এখন মুনাই পুরো সংসারটা ম্যানেজ করতেছে, আমাকে ম্যানেজ করতেছে, পুরো সংসারটা ম্যানেজ করতেছে। আসলে সবই আল্লাহর ইচ্ছা। আসলে আমাদের লাইফে না সব কিছুই পারফেক্টলি হয় না, আমরা যদি কোনো কাজে যাই সেটার মধ্যে প্রবলেম থাকে, তখন আমরা কী করি, সে কাজটা বাদ দিয়ে দিই? একদম না, আমরা সেই কাজটাকে সমাধান করে নিই। তো আমাদের উচিত আমাদের লাইফে যা কিছু আছে সব কিছুকে সমাধান করে নেওয়া, শুধরে নিয়ে বা গুছিয়ে নেওয়া উচিত, তাহলে আমাদের জীবনটা সুন্দর হয়। সুতরাং ভাই বলতেছে যে আমি কখনো ওকে অনুভব করতে দেই নেই যে ওর মধ্যে কোনো কমতি আছে, ও যা আছে আমার জন্য পারফেক্ট। সত্যি বলতে তোদের এই ভালোবাসা দেখে, ভালোবাসার প্রতি আমার একটা রেসপেক্ট বেড়ে গেল, আমি আমার লাইফে এরকম ভালোবাসা কখনো দেখিনি, আমি সত্যি মুগ্ধ তাদের ভালোবাসা দেখি। সত্যি তোদের তুলনা হয় না ভাবি, খাবারটা অনেক মজার আছে।